কি করলি? আমাদের সহকর্মী হয়েও তুই আমাদেরকে ফাঁসিয়ে দিলি। তোরা যে জঘন্য কাজ করিস এটা তার জন্য কিছুই না। তুই আমাদের বন্ধু, আমাদের সহকর্মী, তুই কি একবার আমাদের কথাটা ভাবলি না? তোদের তো ফাঁসি হওয়া দরকার। তার আগেই আমি তোকে পুঁতে দেব রাম কুত্তা। থম 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 দীপ, তুই যা। এটা কি হলো? একে শেষ করে দেওয়া উচিত ছিল। ওর শাস্তি এত সহজ হবে না। ওর শাস্তি হবে যন্ত্রণা। ওর পরিণতি হবে মৃত্যু থেকে আরো বেশি ভয়ঙ্কর, ভয়াবহ। বন্ধুরা, এসে গেছি আমি মাসুদ আলম। আমাদের এই প্রোগ্রামটি প্রতি সপ্তাহের মঙ্গলবার অনুষ্ঠিত হবে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করুন। আজকের গল্প তৌফিক ফেরদৌস চাতকের থার্ড মার্ডার। গল্পটি ক্রাইম থ্রিলার। গল্পটি বিশেষ করে আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তাহলে সঙ্গেই থাকুন, আজকের গল্প তৌফিক ফেরদৌস চাতকের থার্ড মার্ডার। বাংলা ভাষাভাষীর চেনা অচেনা বিভিন্ন লেখকের গল্পে সমৃদ্ধ আমাদের এই মঙ্গলযাত্রা। তৌফিক ফেরদৌস চাতক আজকের গল্পের লেখক। উনি 2001 সালের 3 মার্চ শনিবার মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বড় হাতকুড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 16 বছর বয়সে তিনি লেখক পদবি পেয়ে গেছেন। পিতা মোহাম্মদ কামরুল কবির এবং মাতা তাহমিনা আক্তার। তিনি 2010 সালে সিঙ্গুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক পাশ করেন। এরপর মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। 2016 সালের মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি নটরডেম কলেজ ঢাকায় অধ্যয়নরত আছেন। মানিকগঞ্জের সরকারি উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালে এক বন্ধুর দেখাদেখি লেখালেখিতে প্রবেশ করেন। তিনি মূলত গোয়েন্দা কাহিনীর লেখক হলেও থ্রিলার গল্পে বেশ আগ্রহী। থার্ড মার্ডার নামের গল্প দিয়ে তিনি সাহিত্য অঙ্গনে প্রবেশ করেছেন। ভবিষ্যতে তার নিজের তৈরি গোয়েন্দা নিয়ে উপন্যাস প্রকাশিত হবে। থার্ড মার্ডার গল্পটি আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছে। আমার মতোই ওনার লেখনীতে আপনারাও মুগ্ধ হবেন বলে আমার বিশ্বাস। ওনার সুন্দর ভবিষ্যৎ জীবন কামনা করে শুরু করছি তৌফিক ফেরদৌস চাতকের থার্ড মার্ডার। হাতে এক গোছা সদ্য কেনা দড়ি নিয়ে হাঁটছেন দীপঙ্কর রায়। অন্যমনস্ক ধরনের হাঁটা। হাঁটতে হাঁটতে মনে করছেন চিরদিনের জন্য হারিয়ে যাওয়া স্ত্রী সন্তানের কথা। দীপঙ্কর রায় পেশায় একটা ছোট সংবাদপত্রের সামান্য লেখক। গল্প লেখার বাতিক ওনার অনেক আগে থেকেই। গল্পে অনেক মানুষকে মেরেছেন তিনি। এই মৃত্যু লেখার জন্যেই তিনি বিখ্যাত। দেখতে শান্তশিষ্ট, নিতান্তই ভদ্রলোক। জীবনে কখনো কাউকে গালি দিয়েছেন বলে আজ পর্যন্ত কেউ অভিযোগ করেননি। কিন্তু কে বলবে এই লোকটা এইমাত্র ঠান্ডা মাথায় দুজনকে বাড়িতে ঢুকে খুন করে এসেছেন। রক্ত এখনো হাতে লেগে আছে, খানিকটা শুকিয়ে গিয়েছে। এখন যাচ্ছেন জীবনের তৃতীয় এবং শেষ খুনটা করার জন্য। তিনি এর নাম দিয়েছেন থার্ড মার্ডার। জামাল সাহেবের বাসার সামনে চলে এসেছেন তিনি। এটাই ওনার শেষ টার্গেট। কলিং বেলটা চেপে দিলেন। কিছুক্ষণ পর দরজা খুললেন
জামাল সাহেব নিজেই। এই সময় এই বাড়িতে কেউ থাকে না। ওনার মেয়ে বাসায় আসতে তাও আরও এক ঘন্টা পর। তুই জেল থেকে ছাড় পেলি কখন? তোকে এমন দেখেছে কেন? আর তোর হাতে দড়ি কেন? হড়বড় করে বলে গেলেন জামাল সাহেব। দীপঙ্কর নির্লিপ্ত কণ্ঠে বললেন, একটু চা খাওয়াতে পারবি? দীপঙ্করের হঠাৎ এরকম আচরণে একটু ভয় পেয়ে গেলেন জামাল সাহেব। এরকম আচরণের সাথে তিনি পরিচিত নন। ডাইনিং টেবিলে বসে পড়লেন দীপঙ্কর রায়। ডাইনিং এর পাশেই রান্নাঘর, সেখানে চা বানাতে লাগলো জামাল সাহেব। ওনার হাত কাঁপছে, বেশি ভয় পেলে মানুষের হাত কাঁপে। উনি ভয় পাচ্ছেন কারণ দীপঙ্করের এই আচরণের সাথে তিনি পরিচিত নন। এখন দীপঙ্করের এখানে থাকার কথা না, থাকার কথা জেলের চার দেয়ালের মাঝে। উনি সেরকম ব্যবস্থাই করেছিলেন, চায়ে চিনি দিতে গিয়ে দুবার হাত কেঁপে উঠল জামাল সাহেবের। দীপঙ্কর একবার ঠান্ডা মাথায় ভেবে নিলেন, তিনি কি কোনো ভুল করছেন? না 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 না, যারা সমাজের উঁচু শ্রেণীর লোক হয়ে এরকম কাজ করতে পারে তাদের সাজা দেওয়া তো কোনো অন্যায় কাজ নয়, বরং তিনি ঠিক কাজটাই করছেন। দড়ির গোছাটা নিয়ে উঠে গেলেন রান্নাঘরের দিকে। জামাল সাহেব তখন এক দৃষ্টিতে চায়ের দিকে তাকিয়েছিলেন। দীপঙ্কর রায় পকেট থেকে হামানদিস্তা বের করে সর্বশক্তি দিয়ে মারলেন জামাল সাহেবের মাথায়। সাথে সাথে লুটিয়ে পড়ল জামাল সাহেবের দেহ। একটা শব্দ করার সময় পেলেন না জামাল সাহেব। না, জামাল সাহেব মারা যাননি, আর যাওয়ার কথাও না, সামান্য মাত্র অজ্ঞান হয়েছে। এত সহজে ও মরতে পারে না। এত সহজে মরে গেলে দীপঙ্কর যে আয়োজন করে রেখেছে তার কি হবে? জামাল সাহেবের জ্ঞান ফেরার পর পরিবেশটা বুঝতে একটু কষ্ট হলো। কিছুক্ষণ চোখের পলক ফেলে বুঝতে চেষ্টা করলেন তিনি কোথায়, আর যখন বুঝতে পারলেন তখন করার মতো ওনার হাতে আর কিছুই নেই। জামাল সাহেব শুয়ে আছেন ওনাদের ডাইনিং টেবিলের উপর, হাত পা শক্ত করে দড়ি দিয়ে বাঁধা। দড়ি টেনে জীবনেও খোলা সম্ভব নয়, এগুলোকে তিনি তেমন আমলে নিলেন না। আরেকটু পরেই ওনার মেয়ে চলে আসবে, তখন এসব বাঁধন ওনার কাছে কিছুই না। ওনার সামনে ওনার বেডরুমের টিভিটা এনে রাখা হয়েছে, একটা খবরের চ্যানেল চলছে। এই জিনিসটাই ওনার কাছে সবচেয়ে অদ্ভুত লাগলো। জামাল সাহেব ভাবতে লাগলেন, তিনি কি করেছিলেন যার জন্য দীপঙ্করের আজ এই অবস্থা? জামাল সাহেব মনে করার চেষ্টা করলেন, এমন ঘটনা আসলে মনে করার কিছুই নেই। নক করতে ওনার মাথায় চলে আসলো, এই তো কিছুদিন আগের কথা, দীপঙ্করের সাথে বেশ ঝগড়া বেঁধে যায় জামাল সহ আরো দুজনের। দীপঙ্কর খুব সোজা মানুষ ছিলেন, কখনো অন্যায় সহ্য করতে পারতেন না। জামাল সাহেব আর কজন মিলে সংবাদপত্রের আড়ালে নারী পাচার করত, মূলত এটাই ওদের প্রধান ব্যবসা ছিল। দীপঙ্কর এই সম্পর্কে জেনে যাওয়ায় ঘটে ঘোর বিপত্তি।
জনগণের স্বার্থে অন্য একটা পত্রিকায় প্রমাণসহ ছাপিয়ে দেয় এই কথা। এতে করে ফেঁসে যায় জামালসহ তার বাকি সার্গেন, যাদের দুজনকে ইতিমধ্যে খুন করেছে দীপঙ্কর। জামালসহ বাকিরা তখন ঠিক করেছিল এর বদলা নেবে, তাই দীপঙ্করকে বাইরে পাঠিয়ে দিয়ে ঢুকে পড়ে দীপঙ্করের বাড়িতে। সেখানে দীপঙ্কর ও তার স্ত্রী আর 4 বছরের ছেলেকে নিয়ে থাকতে। সেখানে ঢুকে ওরা শুরু করে তাণ্ডব লীলা, শারীরিকভাবে নির্যাতন করে দীপঙ্করের স্ত্রীকে, ছেলেকে মারে পানিতে ডুবিয়ে। এরপর দীপঙ্করের স্ত্রীকে চেয়ারের সাথে হাত পা বেঁধে পায়ের রগ কেটে রেখে যায়। এরপর টাকা দিয়ে দীপঙ্করকে ফাঁসিয়ে দেয় স্ত্রী ছেলে হত্যা মামলায়। হ্যাঁ, দীপঙ্কর ফিরে এসেছে, ফিরে এসেছে বদলা নেয়ার জন্যে, ফিরে এসেছে লাখো মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্যে, যাদের দিন কাটে হাহাকারের মধ্যে। জামাল সাহেবের মতো মানুষ নামে নরপশুদের জন্য দীপঙ্করদের কাউকে না কাউকে তো ফিরে আসতেই হবে। জামাল সাহেব আরেকটা ধাক্কা খেলেন টিভিতে নিউজ দেখে। আজ থানার মধ্যে পুলিশি নির্যাতনে মৃত্যু দীপঙ্কর রায় নামে এক খুনের দায়ে অভিযুক্ত আসামি, স্ত্রী আর ছেলের খুনের দায়ে জেলে ছিলেন তিনি। পরবর্তীতে এইটুকু শোনার পর আর কিছু শুনতে পারলেন না জামাল সাহেব। তাহলে কে এসেছিল আজ, কে এসেছিল ওনার বাড়িতে, কে ওনাকে বেঁধে রেখে গেল, ভূত? ঠিক এই সময় পায়ের মধ্যে তীব্র যন্ত্রণা অনুভব করলেন তিনি। বুঝতে পারলেন ওনার রব কেটে রেখে গেছে সেই ভূতরূপী মানুষ। এতক্ষণ বুঝতে পারেননি জামাল সাহেব। ওনার জীবনের শেষ ধাক্কাটা খেলেন তিনি যখন সিলিংয়ের দিকে তাকালেন। 3টে তরবারি ঝুলছে ওকে, একটা ঠিক ওনার চোখের দিকে তাক করা, একটা ওনার ভোকাল কর্ডের দিকে, আর সবচেয়ে বড় তরবারিটা ঝুলছে ওনার হৃৎপিণ্ড বরাবর। 3টে তরবারিকেই ট্রিগার করা রয়েছে দরজার সাথে। যখনই কেউ দরজা খুলে ভিতরে ঢুকবে, সাথে সাথেই তরবারিগুলো ওর লক্ষ্য ভেদ করবে। গলা শুকিয়ে এলো জামাল সাহেব। তবে কি এভাবেই হতে চলছে ওনার মৃত্যু? মাথা ঘুরছে জামাল সাহেব, ভাবতে পারছেন না কোনো কিছু, চুপ বুঝে এলো ক্লান্তিতে। কলিং বেলটা বেজে উঠল শেষবারের মতো, শেষবারের মতো মৃত্যুর আর্তনাদ বেরিয়ে আসলো জামাল সাহেবের মুখ থেকে। সাথে সাথেই থেমে গেল আওয়াজ, বুকাল কর ছিঁড়ে বেরিয়ে গেল তরবারি। বন্ধুরা,